রাসেল ডোমিঙ্গো খুব হাসি খুশি মানুষ, মুখের হাসি তার সরেই না। আবার তাকে পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও মুখে কিন্তু চওড়া হাসি ছিল, কিন্তু দুপক্ষের হাসি আস্তে 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 কমে আসছে মাঠের ক্রিকেটে পারফরমেন্স নেই, এবং রাসেল ডোমিঙ্গোর হানিমুনও কিন্তু শেষ হয়ে যাচ্ছে খুব শীঘ্রই, খুব শীঘ্রই, খুব শীঘ্রই। যদি তিনি পারফরমেন্স দিতে না পারেন তাহলে কিন্তু রাসেল ডোমিঙ্গোর অবস্থানটা নড়বড়ে হয়ে যাবে। কেন কীভাবে, আমি নোমান মোহাম্মদ, আজকে নট অ্যাট মানে সে আলোচনায় করুন। জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে ডোমিঙ্গো যে সবচেয়ে এগিয়ে ছিলেন সেটা কিছুতেই বলা যাবে না, তার চেয়ে অনেক এগিয়ে ছিলেন নিউজিল্যান্ডের মাইক হেসেন এবং দক্ষিণ আফ্রিকার মেকি আর্থার। ইনফ্যাক্ট ডোমিঙ্গো ক্রিকেট বোর্ডের কাছে যেই প্রেজেন্টেশন দিয়েছে সেটা কিন্তু জাতীয় দলের জন্য না, সেটা কিন্তু অনেক বেশি হচ্ছে গিয়ে বয়সভিত্তিক দলগুলোকে নিয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। কিন্তু ওই হেসেন কিংবা আর্থারকে বাদ দিয়ে বিসিবি বেছে নেয় ডোমিঙ্গোকে 2019 সালের 17 আগস্ট। তারপরে কিন্তু 6 মাস পেরিয়ে গেছে, এই 6 মাসে বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্সটা কি? পারফরমেন্সের কারণেই কিন্তু দুই পক্ষের চওড়া হাসি আস্তে 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 স্তিমিত হয়ে আসছে। পারফরমেন্সটা কি ছিল এই 6 মাসে? ডোমিঙ্গোর দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলের যে ক্রিকেট সূচি সেটাতে তিনি নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন, দুর্ভাগ্যও ভাবতে পারেন। দুর্ভাগ্য কেন ভাবতে পারেন, কারণ শুরুর দিকের এই যে এখন পর্যন্ত 6 মাস চলে গেছে, ডোমিঙ্গোর দিনে বাংলাদেশ কিন্তু কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। 3 ফরম্যাটের মধ্যে সেই ফরম্যাটেই কিন্তু বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী। আবার সৌভাগ্যবান কেন ভাবতে পারতেন, কারণ তার শুরুটা হয়েছিল তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে। কিন্তু সেই সুযোগটা কি কাজে লাগাতে পেরেছেন ডোমিঙ্গো কিংবা তার জাতীয় দল? পারেননি তো। তার অধীনে এখন পর্যন্ত বাংলাদেশ টেস্ট খেলেছে 4টি, আফগানিস্তানের বিপক্ষে সে এবং 4 টেস্টে 4টাতে ইনফ্যাক্ট হেরেছে, এবং সর্বশেষ 3টাতে ইনিংস ব্যবধান হেরেছে। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ঘরে মাঠে টেস্ট আমরা হেরেছি 224 রানে, ভারতের টেস্ট ম্যাচে প্রথম টেস্টে হেরেছি ইনিংসও 130 রানে, দ্বিতীয় টেস্টে ইনিংসও 46 রানে, পাকিস্তানে গিয়ে ইনিংসও 44 রানে, তার মানে 4 টেস্টে 4টাতেই কিন্তু হার। টি টোয়েন্টির কথা যদি বলি, টি টোয়েন্টির 9টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টাতে জিতেছে, 5টাতে কিন্তু বাংলাদেশ হেরেছে। জয়ের মধ্যে সবচেয়ে বড় নিঃসন্দেহে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচের সেই জয়টা, সিরিজের প্রথম ম্যাচের সেই জয়টা। কিন্তু আবার কিন্তু আমরা আফগানিস্তানের বিপক্ষেও কিন্তু আমরা টি টোয়েন্টি হেরেছি, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং বাংলাদেশকে নিয়ে যে ট্রাই নেশন, সেই টুর্নামেন্টের ফাইনালে আমরা শিরোপা আমরা জিতেছি, বাংলাদেশ শিরোপা জিতেছে। কীভাবে জিতেছে? ফাইনাল খেলাটি হয়নি বলে, মানে হলে যে বাংলাদেশ জিততো না আমি সে কথা বলছি না। সূচি যে কথাটা বলছিলাম, এই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে এবং এই আফগানিস্তান জিম্বাবুয়েকে নিয়ে যে ট্রাই নেশন টুর্নামেন্ট দিয়ে রাসেল ডোমিঙ্গোর পথ চলা শুরু হয়েছিল, কিন্তু সেই ফায়দা পুরোটা তিনি ইনফ্যাক্ট নিতে পারেননি। এই 6 মাসের মধ্যে ওভারঅল জাতীয় দলে যে পারফরমেন্সটা দেখছি, সেই পারফরমেন্সেও মনে হচ্ছে না যতটা ভালো জাতীয় দলের করার কথা ছিল ততটা ভালো তারা করতে পেরেছে, ইনফ্যাক্ট যথেষ্ট খারাপই তারা করেছে। যথেষ্ট খারাপ বলতে যথেষ্টই খারাপ, 2 ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ডোমিঙ্গোর অধীনে বাংলাদেশ ম্যাচ খেলেছে 13টি, সেই 13 ম্যাচের মধ্যে মাত্র 4টি জয় এবং হার কিন্তু 9 ম্যাচে। টেস্ট এবং টি টোয়েন্টির পরিসংখ্যানের কথা একটু আগে আমি আলাদা করে বলেছি। এখন যদি আমি সর্বশেষ 7টা ম্যাচ দেখি, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু হওয়ার আগ পর্যন্ত সেই 7টি ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরেছে। ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে সর্বশেষ 2টি ম্যাচ হেরেছে, 2টো টেস্টে হেরেছে, পাকিস্তানে গিয়ে 2টো টি টোয়েন্টিতে হেরেছে, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট হেরেছে। এবং শুধু হার নয়, এই যে ম্যাচগুলোতে এতগুলো ম্যাচ যে হেরেছে, এই হারগুলোর যে ধরন, সেই ধরনটা কিন্তু ডোমিঙ্গোর অবস্থানটা এখনও কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। আমি বলছি না যে জায়গা নড়বড় করে দিয়েছে, কিন্তু প্রশ্নবিদ্ধ কিন্তু করে তুলেছে। যখন আপনি 4 টেস্টের মধ্যে 3টি ইনিংস ব্যবধান হারবেন, আরেকটা 224 রানে হারবেন, এবং যখন আপনি টি টোয়েন্টি ম্যাচগুলোতেও এইভাবে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তারপরে সিরিজ জিতে ব্যর্থ হবেন, পাকিস্তানে গিয়ে 2টা টি টোয়েন্টিতে যাচ্ছে তাইভাবে হেরে যাবে তার দল, এবং একটাতে 141 করে 5 উইকেট হেরেছে, একটা 136 করে 9 উইকেটে হেরেছে, তখন কিন্তু ডোমিঙ্গো ট্যাকটিশিয়ান হিসেবে কেমন, কোচ হিসেবে কেমন, ম্যান ম্যানেজমেন্ট কেমন, ওভারঅল সামগ্রিকভাবে বাংলাদেশ ক্রিকেটের উপরে বা জাতীয় দলের উপরে তার ইম্প্যাক্ট কেমন, সেই প্রশ্নগুলো কিন্তু আসবেই এবং এটা আসতে বাধ্য। একটা জায়গাতে তাকে দুর্ভাগ্য মনে হয়, কোন জায়গাতে জানেন, তিনি সব প্লেয়ারকে কিন্তু সবসময় প্রতিটা সিরিজে পাননি, ইনফ্যাক্ট সবগুলো সিরিজেই তিনি কাউকে না কাউকে মিস করেছেন, স্পেশালি সিনিয়র ক্রিকেটারদের। ধরুন যেই সিরিজটা আফগানিস্তানের বিপক্ষে টেস্ট কিংবা যে ট্রাই নেশন, সেখানে তামিম ইকবাল বিশ্রাম নিয়েছেন, তিনি বিশ্রামের কারণে ওই সিরিজগুলো খেলেননি। এরপর পরই বাংলাদেশ গেল ভারত সফরে, ভারত সফরে যাওয়ার ঠিক আগের দিন
সাকিব আল হাসানের সেই নিষেধাজ্ঞার খবর এলো। তার মানে সাকিব ওই সিরিজটা কিন্তু সাকিব খেলতে পারলেন না, এবং তামিম কিন্তু ওই সিরিজও পারিবারিক কারণে নিজেকে উইথড্র করে নিলেন, সাইফউদ্দিন ইঞ্জুরির কারণে সেখানে যেতে পারেননি। এরপরে বাংলাদেশ যে গেল পাকিস্তানে, তত দিনে তামিম ফেরত এসছেন কিন্তু সাকিবের নিষেধাজ্ঞা কিন্তু রয়েই গেছে, এবং হচ্ছে গিয়ে সাইফউদ্দিন কিন্তু ইঞ্জুরির কারণে দলের মানে স্কোয়াডের বাইরে থেকেই গেছেন। পাশাপাশি মুশফিকুর রহিম আরেকজন পাণ্ডব, তিনি কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তানে যাননি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার জিম্বাবুয়ের বিপক্ষে যখন আমরা খেলতে নামছি, টেস্ট সিরিজ দিয়ে তো শুরু হচ্ছে, টেস্ট সিরিজের কথা যদি বলি সেই জায়গাটাতে কিন্তু আবার তামিম রয়েছেন, তারপরে হচ্ছে গিয়ে সাকিব তো মানে এখনো আর থাকবে না, আগামী এক বছরই থাকবেন না, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আবার বাদ পড়েছেন। তার মানে এই যে আমরা সিনিয়র ক্রিকেটারদের বলছি, কাউকেই কিন্তু রাসেল ডোমিঙ্গো কোনো সিরিজে বা কোনো ম্যাচে তিনি পাননি বাংলাদেশ ক্রিকেট টিমের খারাপ পারফরমেন্স হওয়ার, এটা অবশ্য অবশ্যই অবশ্যই একটা বড় দায় রয়েছে। সত্যি বলতে কি, এসবকে আসলে বলে লাভ নেই, এগুলো বললে অজুহাতের মতো শোনাবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট একটা টিম খেলছে, সেই টিমের কেউ না কেউ ইঞ্জুরিতে থাকবে, পাকিস্তান সফর একটি স্পেশাল কেস, কেউ যায়নি, সাকিবের একরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, এই কারণে বাংলাদেশ ক্রিকেট একদম এত খারাপ অবস্থায় পড়বে সেটা বলে ডোমিঙ্গো অন্তত পার পাবেন না। সর্বশেষ 60টা ম্যাচ যে বাংলাদেশ হেরেছে সেইটার এই মানে ইয়ে হবে না, দায় মুক্তি হবে না। মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে কি যে রাসেল ডোমিঙ্গোর হানিমুন পিরিয়ড কিন্তু শেষ। তার যে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর তিনি বিভিন্ন খেলোয়াড়কে দেখতে চেয়েছেন, এরই মধ্যে এতগুলো সিরিজ যখন বাংলাদেশ খেলে ফেলেছে, টেস্ট খেলেছে, টি টোয়েন্টি খেলেছে, ওয়ান ডে খেলেনি, ওয়ান ডে সামনে খেলবে, ওই জায়গাটাও কিন্তু নেই, আমি প্লেয়ারদেরকে চিনি না, অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও কিন্তু ধৈর্যটা কিন্তু একসময় ভেঙে যাবে, যেতে বাধ্য যদি এরকম খারাপ ফল করতে থাকে। এখন পর্যন্ত ডোমিঙ্গোর দিকে কেউ আঙুলটা তুলে দেখাচ্ছেন না, কিন্তু বাংলাদেশ টিমের এই ধারাবাহিক পতনটা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু ডোমিঙ্গোর অবস্থানটাও নড়বড়ে হয়ে যাবে। এটা তিনি যত তাড়াতাড়ি বুঝবেন ততই আসলে মঙ্গল, তিনি যে বুঝতে পারছেন না তা নয়, তিনি মানে প্রফেশনাল কোচ, তার না বোঝার কোনোরকম কোনো কারণ নেই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সময় যে হাসিখুশি চেহারাটা তার ছিল, এই যে 6 মাসের হানিমুন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর সেই হাসিখুশি চেহারাটা এখন আর নেই। আবার সেখানে হাসি ফিরিয়ে আনতে হলে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের পারফরমেন্স ভালো করতে হবে। ডোমিঙ্গোর মুখেও তাহলে হাসি ফুটবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের মুখেও তাহলে হাসি ফুটবে। সেটা যদি না হয়, হানিমুন পিরিয়ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডোমিঙ্গোর পিরিয়ডও না শেষ হয়ে যাওয়ার কাউন্টডাউনটা শুরু হয়েছে। আজ এ পর্যন্তই, কিন্তু আজই তো শেষ নয়। তথ্য আমার শক্তি, তর্ক আমার সাহস, সেই তথ্যের শক্তিতে নতুন কোনো সাহসী তর্ক নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হবো আপনাদের সামনে এই নট আউট নো ওয়ান চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং সবার আগে সব আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি চেপে রাখুন। খেলা ভালোবাসুন, নট আউট নো ওয়ানের সঙ্গেই থাকুন।